নমস্কার, জিরোমিশন থেকে আমি তনুশ্রী। শুরু করছি আজকের কিছু খবর। বিশ্বের বৃহত্তর চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প শুরু ভারতে, থাকছে সত্যজিতের 10টি সিনেমা। বহু বছরের প্রচেষ্টার পর অবশেষে ভারত ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের অন্তর্গত বিশ্বের বৃহত্তর চলচ্চিত্র পুনরুদ্ধারের জন্য অর্থ বরাদ্দ করতে পেরেছে। পুনেতে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়ার অধীনে এই প্রকল্পটি চালু হতে চলেছে। বৃহস্পতিবারই খবর জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের অধীনে বিশ্বের বৃহত্তর ফিল্ম রেস্টোরেশন প্রকল্পের জন্য 363 কোটি টাকা মঞ্জুর করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী এও জানিয়েছেন যে ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের অন্তর্গত 22টি ভারতীয় সিনেমাকে পুনরুদ্ধারে কাজ করা হবে। ঠাকুর সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেছেন, চলচ্চিত্রের শিরোনামগুলি ইতিমধ্যেই তাদের পুনরুদ্ধারের জন্য চলচ্চিত্র নির্মাতা, তথ্যচিত্র নির্মাতা, চলচ্চিত্র ইতিহাসবিদ এবং প্রযোজকদের সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা ভাষাভিত্তিক সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। সিনেমা পুনরুদ্ধার ছাড়াও চলচ্চিত্র অবস্থার মূল্যায়ন ও সংরক্ষণ প্রক্রিয়া, প্রতিরোধমূলক সংরক্ষণ এবং ডিজিটাইজেশনের জন্য জড়িত থাকবে NFHM এর, এবং এর জন্য মোট বরাদ্দ বাজেট 597 কোটি টাকা। প্রায় 2200টি চলচ্চিত্রের পুনরুদ্ধার প্রকল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন যে ভারতীয় চলচ্চিত্রের পুনরুদ্ধার আবারও বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে পুরনো চিরসবুজ ভারতীয় চলচ্চিত্রগুলি গৌরব পুনরুজ্জীবিত করার সুযোগ দেবে, যা একসময় বিশ্বব্যাপী কয়েক দশক ধরে দর্শকদের মুগ্ধ করেছিল। এর মধ্যে NFHM এর সত্যজিৎ রায় 10টি সিনেমা পুনরুদ্ধার করেছে, যা পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, যার মধ্যে 2022 সালে কান ক্লাসিক বিভাগে প্রিমিয়ার হবে প্রতিদ্বন্দ্বী সিনেমাটি। জি অরবিন্দনের 1978 সালে চলচ্চিত্র থাম্পির পুনরুদ্ধার করার সংরক্ষণ ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন দ্বারা কান রেস্টোরেশন ওয়ার্ল্ড প্রিমিয়ারে প্রদর্শন করা হবে। এছাড়া মালায়ালম ছবি নীলাকুইন ও হিন্দি সিনেমা দো আখে বারাহাত পুনরুদ্ধার করা হবে। এই পুনরুদ্ধার প্রকল্পটি ডিজিটাল এবং অর্ধ স্বয়ংক্রিয় ম্যানুয়াল ছবি এবং শব্দ পুনরুদ্ধার এগোচ্ছে অশনি। মঙ্গলবার থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস জেলায় জেলায়। অবশেষে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি, ধেয়ে আসছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। আগামীকাল থেকে জেলায় জেলায় শুরু হয়ে যাবে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে, কাজেই আবহাওয়া বদলে ইঙ্গিত দিতে শুরু করেছে আকাশ। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন অশনি কোনো উপকূলে ল্যান্ডফল করবে না, সমান্তরালভাবে এগিয়ে যাবে উপকূলের ধার ঘেঁষে। গতকালই বঙ্গোপসাগরের শক্তিবাড়ি ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। তারপর থেকে দ্রুত গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়, কিন্তু এটা স্থলভাগ ল্যান্ডফল করবে না বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। স্থলভাগের সমান্তরাল গতিতে এগোবে, তার প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি হবে। গতকাল থেকে আন্দামানে প্রবল ঝড় বৃষ্টি চলছে, যত সময় এগোচ্ছে তত বাংলা, ওড়িশা এবং অন্ধ্র উপকূলে প্রভাব পড়তে শুরু করবে, কারণ এই উপকূল বরাবরই এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় অশনি। যে গতিতে অশনি এগোচ্ছে তাতে আগামীকাল থেকে আবহাওয়া বদল হতে শুরু করবে রাজ্যের একাধিক জেলায়। উপকূলবর্তী 2 জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় গতকাল রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সেই বর্ষণের তীব্রতা আরও বাড়বে আজ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দীঘায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, ফ্ল্যাট সেন্টারগুলিতে সতর্ক করা হয়েছে। অশনির আশঙ্কায় কলকাতা পুরসভায় মঙ্গল থেকে বৃহস্পতিবার সব ছুটি বাতিল করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জরুরি বৈঠক করেছেন আধিকারিকদের সঙ্গে। 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সব মহকুমায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার সব পুরসভা এবং পঞ্চায়েত দপ্তরকে সতর্ক করা হয়েছে, পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখতে বলা হয়েছে। ইতিমধ্যে বিশাখাপত্তনম উপকূলের দিকে এগোতে শুরু করেছে অশনি। বঙ্গোপসাগরে তার গতিবেগ ঘন্টায় 21 কিলোমিটার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জেলার সফর কাটছাট করেছেন। 10 তারিখ তার পশ্চিম মেদিনীপুর সফরে যাওয়ার কথা ছিল। তৃণমূল কংগ্রেস সরকারের 11তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সেই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তিনি। 10 তারিখ পশ্চিম মেদিনীপুর সফরের পর 11 তারিখ ও 12 তারিখ ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল তার, কিন্তু অশনির কারণে সেই সূচি বদলে গেল 17 তারিখ করেছেন তিনি। 17, 18, 19 মে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Audio Jungle.